হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজ মঙ্গলবার, আর আজকে আমি খুব তাড়াতাড়ি করে সকাল থেকে কাজগুলো করে নেব এখন, আর তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। একটু নতুনভাবে ট্রাই করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব, আর তারপরে আমি রান্না হয়ে গেলে যাব আমি পাসপোর্ট অফিসে। তো আমার জার্নিটার সাথে তোমরা থেকো। ফ্রেন্ড দেখো, আমি এখন জোজোকে একটু বিস্কুট দিচ্ছি, তারপরে আমি সকাল থেকে এখন কাজগুলো শুরু করব। আমি একটু এখন জল ভরে নেব আগে বোতলে। বোতলগুলো ভরতে ভরতে আমি এই কটা বোতলও ভরে নেব, আর তখন এখন আমি চা বসিয়ে দেব। আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। আমি চায়ের জন্য একটা তেজপাতা চিরে রেখেছি, আর একটু আদা থেঁতো করে নিচ্ছি। আজকে আমি আদা আর তেজপাতা দিয়ে চাটা একটু করব। আর আমরা লিকার চাই খাই, চিনি দেই না। আদাটা দিয়ে দিলাম আর তেজপাতাটা দিয়ে দিলাম, জলটা একটু ফুটবে। আসলে আজকে সকাল থেকে আমার গলাটা একটু খুশখুশ করছিল, এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন জলটা একটু ফুটবে, তারপরে আমি চা পাতা দেব। আদা তেজপাতা দেওয়ার পরে জলটা ফুটছে, এখন আমি চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখব। এখন চাটা খেয়ে নেব আগে। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি, সকালে টিফিনের জন্য রুটি তরকারি করব। আমি আটা মেখে রেখেছি, একটা হালকা আলুর তরকারি করব, তারপরে আমি সকালে রুটি তরকারি হয়ে গেলে আমি রান্নাটা বসাবো। ভাত বসিয়ে দিয়েছি এখন, আর এখানে ডালটা, মুসুরির ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন কাটা দিয়ে দেব। কাটা দেওয়া হয়ে গেছে, নুন চা চামচ, দু চামচ নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, আর এখানে আমি চালটা কেটে ধুয়ে রেখেছি, চালটাটা দিয়ে দিলাম। এখন ডালটা ফুটবে, গ্যাসটা একটু পুরো বাড়িয়ে দিলাম আমি। এখন আমি পেঁপে একটা ধুয়ে নিয়ে আসলাম এক টুকরো, আমি এটা ভাতে সিদ্ধ দিয়ে দেবো। আর এখানে উচ্ছে আর কুমড়োটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম, এটার আমি একটু চচ্চড়ি করব। ডালটা ফুটছে, এখন ডাল আমি ফোড়ন দিয়ে নেব। ভাতটাও হয়ে এসছে, হ্যাঁ ভাতটাও আমার হয়ে এসছে। ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে একটু সর্ষের তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তেলে এখন শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিলাম।
এখন ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি, ডালটা এখন ফুটলে আমি একটু নুনটা দেখব। একটু নুনটা দেখব, নুনটা ঠিক আছে। এখন ডালটা ফুটলেই আমি নামিয়ে দেব। ডালটা ফুটে উঠেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। ডালটা নামিয়ে নিয়েছি, আমার চালটা দিয়ে ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ভাতের ঢাকনাটা আমি একটু ফাঁকা করে রাখছি, তাতে ভাতগুলো ঝুরঝুরে থাকে। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলে এখন শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে আমি উচ্ছে আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এখন সেটা হালকা ভেজে নেবো। হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। আমার ভাজা কিছুটা হয়ে গেছে, এখন একটা কাঁচা লঙ্কা দিলাম। এখন গ্যাসটা কমিয়ে দেবো। একটু সামান্য চিনি দিচ্ছি, এইভাবে করলা আর কুমড়ো দিয়ে রান্না করলে তিতাটা অনেক কম লাগে, খেতেও খুব ভালো হয়। আমার এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি আমার কুমড়ো আর উচ্ছের চচ্চড়ি। এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। আমি চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে। এটা আমি এখন মিক্সিতে দিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল অ্যাড করব, সামান্য একটু জল দিলাম। আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এখন এটা আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। আমার এটা মশলাটা করা হয়ে গেছে। আদা নিয়েছি, আদার দিকে একটু থেঁতো করে নেব। আমার আদাটা থেঁতো করা হয়ে গেছে, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিলাম। এখানে যে মশলাটা করে রেখেছি আমি, সেটা দিয়ে আমি এখন এই মাছটা মেখে নেব। আদাটাও দিয়ে দেব। একটু সামান্য জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটু নেব আমি সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো। দিয়ে এখন আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। আজটা আমার মাখা হয়ে গেছে। এখন কড়াইয়ে জিরা তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন একটা ছোট একটা পেঁয়াজ এখানে একটু হালকা কেটে রেখেছি, আর হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়েছে, এখন আমি একটু টমেটো কুচি দিলাম। আমি একটা গোটা টমেটো, হাফ টমেটো দিয়েছি এখানে। দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা করব।
এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটায়। সর্ষের তেলটা একটু মাখিয়ে নিচ্ছি আর টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে 1 মিনিটের মতো আমি এপিট ওপিট করে একটু নেব, একটু এপাশটা ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দেব। আমি এই বাটিটাতেই কিছুটা জল দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা পুরো লেগেছিল এখানে, এখন এই বাটি থেকেই জলটা আমি দিয়ে দিলাম। এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখে দেব। এখন মাছটা ফুটছে, আমি একটু সামান্য গ্যাসটা একটু কমিয়ে দেব। সামান্য একটু কমিয়ে দিলাম। এখন মাছটা মোটামুটি 5-7 মিনিট হবে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে, আমি সামান্য চিনি দিলাম। আর এখন একটু সর্ষের তেল দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখো ফ্রেন্ড, আমার চিংড়ি মাছের মালাইকারিটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও অসাধারণ হয়। আর এখন বাজে বেলা 3টে, ফ্রেশ হয়ে নিয়েছি, ভীষণই টায়ার্ড। তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ করে এখন একটুখানি রেস্ট নেব। আর পাসপোর্ট অফিসটা যেহেতু একটা সরকারি জায়গা, তাই ভেতরে ফটোশ্যুট করা যায়নি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারিনি। আর এখন আমি লাঞ্চটা বেরিয়ে নিচ্ছি, তারপর আমরা লাঞ্চটা করে নেব। তো ফ্রেন্ড, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ড, টাটা।